वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑयल प्रेजेंट्स राधुनी राधुनी किन्तु शुधुमात्र एक टा शो नय राधुनी शेखाय आमादेर अनेक किछु राधुनी द्वारा शुधु किन्तु आमरा रान्ना शिखी ना शिखी समाजेर एबं जीवनेर अनेक किछु आमादेर जीवनटा तो एकटा हेशेलेर मतन जेखाने माछ मांस मसला सब मिलेमिशे एकाकार हये जाय ठीक तेमनि जीवनेओ किन्तु एमन अनेक मानुष तादेर बेड़े हये ओठा भावना स्वप्न सेगुलो आलादा और तादेर भावना चिंतार पथगुलो आलादा तादेर परिवारगुलो आलादा किन्तु ओई जे हेशेले सब मिलेमिशे एकाकार हये जाय सेटाई हबे राधुनीते शुरू हलो आज थेके एकटा दुर्दान्त सप्ताह जेखाने आमरा बोलछि हाथे हाथ राधि एकसाथ जारा दुजन राधबे तादेर मध्ये एकजन डेफिनेटली छोट्ट जनप्रिय सेलिब्रिटी वेब सीरीज सिनेमा सब जायगाते आमादेरके करेछे मात और अन्यजन शुनलेई अबाक हबे देखे नी एके एके करे तादेरके आज के ताराई किन्तु आमादेर राधुनी ओई जे बोल्लाम हाथे पाँच आंगुल जेमन समान हय ना समस्तटाई लागे ठीक तेमनी समाजेओ किन्तु सबाई समान हय ना किन्तु सबाईके निएई चलते हय ना होले किन्तु पिछिए पड़ते हबे आमादेर सबाईके प्लीज वेलकम आमादेर प्रथम राधुनी सेलिब्रिटी लय लय वेलकम टू द शो हेलो हेलो लयर परिचय एकटु दिए दी लय बोलछिलामई जे वेब सीरीजे रोएछे लय सिनेमाते मुख देखिएछे लय अलरेडी एकटा एक्स फैक्टरेर जन्य सबाई चेने लयके ठीक कि ठीक बोललाम लय जत माथा नाड़ाबे कथा बोलबे तत लयके आरो चेना जाबे एबं आमादेर सबार प्रिय गायिका परमादीर सुपुत्र लय परमादीर साथे मुखेर मिल आछे किन्तु तोर ভীষণই বড় সেলিব্রিটি তার নিজের জীবন দিয়ে সে সেলিব্রিটি তার জীবন কাহিনী শুনবো আমরা প্লিজ ওয়েলকাম টলিগঞ্জ রেল ব্রিজ থেকে রোশন রোশন ওয়েলকাম টু দ্য শো থ্যাংক ইউ হ্যালো হাই রোশন তোমার জীবনের কথা বলো তুমি থাকো কোথায় টলিগঞ্জের রেল ব্রিজের ওইখানটাতে কি আমি রেল ব্রিজের কাছে থাকি রেল ব্রিজের কাছে থাকো আচ্ছা লয় টেলবে কি তোমার বাবা কি করে বলো বাবা তো ইমামিতে কাজ করে আশেই আছে আচ্ছা যেরকম আমরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অল প্রেজেন্টস রাধুনী করি ঠিক তো আমার বাবা ইজ আ পার্ট অফ ইমামি অ্যাজ ওয়েল তাই তো আচ্ছা আর রোশন রোশন পাপা কি করতে আমার বাবা ড্রাইভারি করে ওকে সো তুমিও তোমার লাইফে সব কিছু ওকে জানাবে ও তোমার লাইফে সব কিছু তোমায় জানাবে আর এইভাবেই আমরা আজকে সবাই এক হয়ে যাব ডান ডান পাক্কা ওকে তো তোমরা দুজন কি রান্না করছো বিটেন কফি আর স্যান্ডউইচ বিটেন কফি আর স্যান্ডউইচ হ্যাঁ ওকে আর রোশন কি করছো আমি করছি পাপড় চাট পাপড় চাট বিটেন কফি আর স্যান্ডউইচ আর পাপড় চাট তা আমার ছোট্টগুলোর কাছে যে বললাম রাধুনী শেখায় অনেক কিছু তাই শিখবো আমরা বিটেন কফি আর স্যান্ডউইচ এবং পাপড় চাট কিন্তু তার আগে দেখে নেবো রেসিপিগুলো তৈরি করতে গেলে কী কী লাগে দেখে নেব কোল্ড স্যান্ডউইচ ব্রেড বাটার এগলেস মেয়নিজ সেদ্ধ চিকেন গোলমরিচ সুইট চিলি সস বিটেন কফি কোকো পাউডার চিনি দুধ গরম জল পাপড় চাট সর্ষের তেল পাঁপড় পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি নুন আচ্ছা প্রথমে তুই কী করছিস ফার্স্ট দুটো পিস ফ্ল্যাট ব্রেড দরকার কি ব্রেড ফ্ল্যাট ব্রেড ফ্ল্যাট ব্রেড মানে কাটা না শুধু ধার কাটা কিন্তু মাঝখান থেকে কাটা না পুরোপুরি আছে আচ্ছা তারপর একটা বাটার নাইফ নিতে হবে এটা খুব ডেঞ্জারাস ওয়েপন ডেঞ্জারাস ওয়েপন কি এটা বাটার নাইফ এটা ডেঞ্জারাস ওয়েপন নয় তুই বাড়িতে রান্না করিস না কেন আগুন আগুনের কাছে কাছেও যাই না আগুন থেকে ভয় পাই আগুনকে ভয় পায় আবার তুই এই মজার হাসিটা দিলি আরে কেন তুই আগুনে কি করিস তুই আগুন নিয়ে তুই যে হাসিটা দিলি কি আগুন চোস রান্না তুই করিস আগুনে হ্যাঁ কি কি রান্না করিস তুই আমি ভাত করি ভাত করিস আর রুটি করি রুটি করিস ভাত করিস আর আর অমলেট করি অমলেট কি বাড়ির সবার জন্য বাড়ির সবার জন্য বাড়ির সবার জন্য কে কে আছে তোর বাড়িতে আমার বাড়িতে আমার বাবা আছে আমি আছি আমার দাদা আছে আমার দিদি আছে আর আমার মা আছে আচ্ছা তো তুই বড় হয়ে কি হতে চাস আমি বড় হয়ে খালি এতই হতে চাই যার দিয়ে আমি নিজের পরিবারকে খুশি রাখতে পারবো ভেরি গুড ওয়েল ওয়েল সেড আর তুমি লয়
তোমার অ্যাম্বিশন কি? তুই তো অভিনেতা হয়ে গেছিস, কিন্তু ওই দিকে মানে না, আমি জাস্ট ডাইনোসরস এ ইন্টারেস্টেড। প্যালিওন্টোলজিস্ট ডাইনোসর হতে চাস বলছিস? প্যালিওন্টোলজিস্ট হতে চাই। ও মাই গুডনেস, আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, দ্য এনশিয়েন্ট, দ্য প্রিহিস্টোরিক ওয়ার্ল্ড। আমরা কি করব এখন? নেক্সট আপ স্পুন আর মেয়োনিজ। ওকে, এগলেস মেয়োনিজ, এগলেস মেয়োনিজ ভালো করে কভার করতে হবে। বাটার ওভার মেয়োনিজ। মেয়োনিজ খেয়েছিস? না, মেয়োনিজ খাসনি। তুই পাউরুটি দিয়ে কী কী খেয়েছিস বা বানিয়েছিস? ওকে, মেয়োনিজ হয়ে গেছে লাগানো। নেক্সট আপ চিকেন। নেক্সট চিকেন, চিকেনটাকে সেদ্ধ করে, শ্রেড করা আছে, সেদ্ধ করা আছে, আর কিছু দরকার নেই। নুনও এখন অবধি দেওয়া হয়নি। ওকে, তো নুন কি দিবি? না, পেপার ইজ মোর ইম্পর্টেন্ট। পেপার তো, ব্ল্যাক পেপার তুমি ইউজ করছো, নুন করছো না? নুন করছি না। না, আমার মনে হয় একটু পড়লে। ও অবশ্য তুই মেয়োনিজ দিয়েছিস, বাটার দিয়েছিস, দের ইজ সল্ট, দের ইজ ওয়ে টু মাচ সল্ট। ইয়েস। নেক্সট আপ ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার উপর থেকে গ্রাইন্ড করে। সকালবেলা ব্রেকফাস্টে কী খাস? ব্রেকফাস্টে দুধ, অমলেট বা কিছু একটা সিরিয়াল দুধ দিয়ে খাই। এটাই হলো। সেটা কনফ্লিক্স হতে পারে, কনফ্লিক্স হতে পারে, চকলেট হতে পারে, যাও। ওকে, তুমি কি খাও ব্রেকফাস্ট? আমি ব্রেকফাস্ট করো তো রোজ? হ্যাঁ। কটার সময়? এমনি আটটার সময়। আটটার সময় কি করে দেয় মা? হ্যাঁ, মা রুটি খাই, ওর সঙ্গে তরকারি। এখন ব্ল্যাক পেপার হয়ে গেছে, সব ভালো লাগে। নেক্সট আপ সুইট চিলি সস। সুইট চিলি সস, এটা কি দোকানে গিয়ে বললেই পাবো তো? হ্যাঁ, ঝাল মিষ্টি সস বললেই পেয়ে যাবে। না মোটেই না, ঝাল মিষ্টি সস আর চানাচুর দিয়ে দিতে পারে জানিস, দিতেও পারে নাও দিতে পারে। ওকে, এইদিকে চিকেন আছে, যেদিকে চিকেন আছে তার অপোজিট দিকে সুইট চিলি সস দেবো। ওকে, মানে যেই পাউরুটিতে চিকেন থাকবে ওটাতে দিবি না, তার পাশে থাকতে দিবি, তার পাশে। মাথা তৈরি করে, বাবা যখন সারাদিন অত খাটাখাটনি করে, বাবা তো ড্রাইভিং করে, খাটাখাটনি করে সমস্ত কিছু করে বাড়িতে ফিরবে, একদিন চমকে দিবি এটা তৈরি করে। হ্যাঁ, হবে তো? হবে, তার জন্য তো তুই ভালো করে পড়াশোনা করছিস, বড় হচ্ছিস, যাতে করে পরিবারের সবাইকে সারাক্ষণ ভালো ভালো খাওয়াতে পারিস, ভালো রাখতে পারিস, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। এখন মেজর স্টেজ। একটা একটা ব্রেডের পিসকে অন্য ব্রেডের পিসের উপর লাগাতে হবে। ওকে স্যার। তারপর ভালো করে পাপড়ের রান্নাটা একটা থেকে সোজা না শক্ত? সোজাই আছে, সোজাই আছে তো স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন ফাইনাল মুভ। হ্যাঁ, তো ডেডলি ওয়েপন পিজা কাটার। আচ্ছা, যদি অ্যাঙ্গুলার ভাবে কাটতে হবে। আচ্ছা, খুব চেপে, খুব চেপে পারবি তো? হুম, কোনো সন্দেহ নেই তো? না, লাভলি। তো এটা কি টোস্টারে ফোস্টারে দিবি না, গ্রিল টিল করবি না কিছু? মানে এটা এরকমই থাকবে? তার মানে এটা বেসিক্যালি একটু কোল্ড স্যান্ডউইচ আছে, তাই তো? হ্যাঁ, কোল্ড স্যান্ডউইচ উইথ হট কফি, বিটেন কফি। হ্যাঁ, ও নাইস। তাহলে কফিটা বানাবো তো? হ্যাঁ, বানিয়ে ফেলো। কফির ফার্স্ট স্টেপ, জল দরকার। জল এনো সসপ্যানে। দেখ, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ওকে। কি আগুনে জ্বালাবো? হ্যাঁ, দেখ, জ্বালা জ্বালা, বন্ধুত্ব হয়ে যাবে, জ্বালা জ্বালা। ঠিক আছে, বস করেছিস, একটু হলেও করেছিস। হুম, চলো, এটা বয়েল হচ্ছে, ওটা কী করবি এবার? এখন দুধ নিয়ে মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করতে হবে। ওকে, সাবধানে সাবধানে যাও। মাইক্রোওয়েভ কী করে চালাতে হয়? মাইক্রোওয়েভ কী করে চালাতে হয় কোয়েশ্চেন। আপনাদের সবার প্রিয় গায়িকা পরমাদির সুপুত্র লয় এবং ওয়ান্ডারফুল অ্যাক্টর লয়, আর তারই সাথে টলেগঞ্জ রেলপাড়া রোশন। রোশন কী ছিল? রোশন পাঁপড় চাট করে দেখিয়ে দেবে বল। একদম, এদিকে তুই পাঁপড় চাটের জন্য কর, আর এই হচ্ছে তোর গরম জল। কোথাও দরকার নেই, দরকার নেই জল এখন, দরকার নেই। অল রাইট, একদম লাস্ট। ঠিক আছে, তো বিটেন কফির ফার্স্ট স্টেপ হলো, এটা আমি আমার অপিনিয়নে করছি, যাদের কিছু বেশি দরকার তারা করে নিতে পারে। আচ্ছা, ফার্স্ট কোকো পাউডার, 1 not so heaped teaspoon অফ কোকো পাউডার। আচ্ছা, মানে খুব একগাদা নয়, জাস্ট লেভেলটা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর এটা জাস্ট আমার ওপিনিয়ন, প্লিজ কেউ মাইন্ড করো না, আমি খুব মিষ্টি খাই বলে। 1 and another 1/2 heaped teaspoon অফ সুগার। আচ্ছা, ওই জন্য তুই এত মিষ্টি না? মেবি
আচ্ছা এবার এই প্যাটটা একটু গরম হয়ে গেছে রসুন পাপড় চাটের জন্য কি তেল ব্যবহার করবে তুমি আমি ব্যবহার করব সরষের তেল সরষের তেল আচ্ছা এই যে তোমার ইমামি তাহলে পেঁয়াজ টমেটো একসাথে ভাজা হলো তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আদা ওটা কি আদা কুচি রেখেছিস তুই একটু আদা কুচি হ্যাঁ ওটা কি লাগবে হ্যাঁ লাগবে আচ্ছা দিয়ে দে এবার ধনে পাতা আদাটা শুরুতে না শেষে শেষে শুরুতে যখন দিতে পারি যখন খুশি দিতে পারি আচ্ছা ওকে হাউ সুইট দেখো আমরা বলছি না হাতে হাত রাধে একসা দিস আ পারফেক্ট এক্সাম্পল কোনটা দিবি সিলেক্ট করে নে আদা কুচি তাই তো আদা কুচি হ্যাঁ এটা দেওয়া পরে হ্যাঁ লঙ্কা কুচি লঙ্কা কুচি হয়ে গেছে হ্যাঁ এবার আর কিছু চাই না এবার এবারে কি মিক্স করে দেব হুম আর লাস্টে পাপড়কে গুড়ো গুড়ো করে হুম ভেঙে এটার মধ্যে দিয়ে মিক্স করব ও আচ্ছা মানে এটা হচ্ছে মশলাটা হলো চাটে হ্যাঁ আর তারপর লাস্টে পাপড়গুলোকে গুড়ো করে এর মধ্যে মিক্স করব হ্যাঁ তাই তো আরে কি দিয়ে খাই কি দিয়ে এটা আমরা বাড়িতে রুটি দিয়ে আর ভাত দিয়ে খেতে পারি আচ্ছা পাপড় চাট হ্যাঁ ওকে আমাদের জিভে জল চলে আসছে এত রকমের রান্না খাবো বলে আজকে 1 2 3 তিনটে রেসিপি তৈরি করে ফেলা হয়েছে হাততালি হাতে হাত দিয়ে রাঁধে কত কি একসাথে করা যায় সেটা কিন্তু আজকে লয় আর রোশন একসঙ্গে প্রুফ করে দিয়েছে তোরা দুজন দুজনকে কি একটা হাই ফাইভ করেছিস একসঙ্গে রান্না করার জন্য করে ফেল হ্যান্ডশেক কর হাই ফাইভ কর ওয়াও তো খাওয়া যাক চলো তো একটা রোশন তুই তোর প্লেটে একটা নিয়ে নে স্যান্ডউইচ হ্যাঁ তুই লেটুস পাতা তো সবাই দিনে ভালো লাগবে খেতে একসঙ্গে কামড়ালে ভালো লাগবে নিয়ে নে আমরা যতক্ষণ চিকেন স্যান্ডউইচ পাপড় চাট আর কফি খাচ্ছি ততক্ষণ রেসিপিগুলো আরও একবার আপনাদের জন্য কোল্ড স্যান্ডউইচ ব্রেড বাটার এগলেস মেয়নিজ সেদ্ধ চিকেন গোলমরিচ সুইট চিলি সস প্রথমে ব্রেডের ধারগুলো কেটে নিতে হবে এবার একটা ব্রেডের ওপর মাখন মাখিয়ে তার ওপর এগলেস মেয়নিজ লাগিয়ে নিতে হবে এরপর সেদ্ধ চিকেন কুচি মেয়নিজের ওপর ছড়িয়ে দিতে হবে তার ওপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে এবার অন্য ব্রেডের ওপর সুইট চিলি সস লাগিয়ে চিকেন ধোয়া ব্রেডের ওপর উল্টে দিতে হবে যাতে সসের দিক চিকেনের ওপর পড়ে তারপর কোনাকুনি কেটে পরিবেশন করতে হবে কোল্ড স্যান্ডউইচ বিটেন কফি কোকো পাউডার চিনি দুধ গরম জল প্রথমে কফি মাগে পরিমাণ মতো কোকো পাউডার চিনি ও অল্প দুধ নিয়ে ভালো করে ফেটাতে হবে বেশ ডার্ক ব্রাউন কালার হলে গরম দুধ প্রায় হাফ কাপ দিতে হবে ভালোভাবে নাড়িয়ে ফুটন্ত গরম জল বাকি হাফ কাপ দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে শেষে অল্প কোকো পাউডার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে পাঁপড় চাট সর্ষের তেল পাঁপড় পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি নুন প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে গরম হলে পাঁপড় লাল করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ কুচি ও টমেটো কুচি ভালো করে ভেজে নিতে হবে এবার নুন ধনে পাতা কুচি আদা কুচি ও লঙ্কা কুচি মিশিয়ে নিতে হবে এবার পুরো মিশ্রণটা একটি পাত্রে ঢেলে ওপর থেকে পাঁপড়গুলো টুকরো করে ছড়িয়ে পরিবেশন করুন পাঁপড় চাট আমি কফি হাউস একটা স্যান্ডউইচ খেতাম যেটা সিম্পল ওরা বাটার আর শ্রেডেড চিকেন দিয়ে বানাতো আমার তারপরে চিকেন স্যান্ডউইচটা সবচেয়ে বেশি ভালো লাগছে আই সোয়ার কারণ একগারো জিনিস দেওয়া হয়নি দুর্দান্ত দুটো রান্না করার জন্য লয়ে কী কী পাচ্ছে আমরা কি দেখি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ দাগের জোন মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর শিওর ওপেল ওয়্যার আর হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিউ আমরের পক্ষ থেকে একটি কেক রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো খা পাপড় চাটটা একসাথে বুঝবো তো টেস্টটা বেশ মজার ভীষণ সুন্দর একটা রেসিপি আমাদেরকে রোশন শিখিয়েছে রোশন থ্যাংক ইউ ভেরি মাচ ও থ্যাংক ইউ এবার রোশনকে আমাদের তরফ থেকে মানে আকাশ আটে রাঁধুনির তরফ থেকে
একটা স্পেশাল পুরস্কার দেয়া হচ্ছে। রশনের ক্লাস সেভেনে উঠবে যখন রশন, রশনের নতুন খাতা বই যাতে কিনতে পারে, রশন খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাই জন্য আকাশ আটের টিম তোমাকে দিচ্ছে এই ক্যাশ প্রাইজ, 1000 টাকার ক্যাশ প্রাইজ তোমার জন্য রশন। খুব ভালো থেকো আর জমিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? ওয়েল, অ্যাকচুয়ালি আমি একটা গিফট দিতে চাই, অপরি তোর এটা ভালো লাগে, এই না ওরা শাবাশ। মিও আমাদের একটা দুর্দান্ত ডেলিশিয়াস কেকও আছে রশনের জন্য, রশন তোমার জন্য আকাশের তরফ থেকে খেও মন দিয়ে। ওদের দুজনের জন্য একটা দুর্দান্ত খেলা রয়েছে, খেলবি তো? আর সেই খেলায় যে হবে উইনার তার জন্য থাকবে 3টে ওয়াও মোমোর ভাউচার, আর যে তার পরে থাকবে তার জন্য থাকবে 2টো ওয়াও মোমোর ভাউচার। খেলা শুরু করা যাক। তোদের জন্য চলে এসেছে খেলার সরঞ্জাম, দেখ 2টো বাটি রয়েছে আর এখানে রয়েছে কারি পাতা আর পুদিনা পাতা মিক্স করা রয়েছে। আলাদা করতে হবে কারি পাতা আর পুদিনা পাতা, ঠিক আছে? আমি কিন্তু সময় দেবো কিরকম না, আমি 10 গুনবো, ঠিক আছে? তার মধ্যে তোদের সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। 9 10 ওকে, প্রথমে কারি পাতাগুলো গুলো আগে 9টা 10টা কারি পাতা, এবার দেখি তোর কারি পাতা কটা? আমার 13টে সাজিয়ে দিয়েছে আমাদের এই চপুচকে, মানে তাদের কথাবার্তায় ভাবনায় সবকিছু দিক থেকে আমাদের রাধুনী পেয়েছে একটা অন্য মাত্রা। এবং যারা প্রত্যেকদিন রাধুনী দেখে তারা রাধুনীর মাধ্যমে কিন্তু নিজেদেরকে এইভাবেই ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর করে তোলে। বাইরে থেকে সুন্দর করে তোলার জন্য আমাদের সঙ্গে সবসময় রয়েছে প্রিয় গোপাল বিষয়, আমার শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। আর এবার আমরা চোখ রাখবো নীলাদীপ টিকে। ফ্রিজে রাখার সময় পাউরুটির প্যাকেটে কিছু পুদিনা পাতা রাখুন, সহজে ফাঙ্গাস ধরবে না। হাতে হাত রাধি একসাথ, সবে তো শুরু হলো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাধুনী।